প্রিয়াঙ্কা, আমরা বোলপুর নানুরের ছবি দেখলাম, কিন্তু সকাল থেকে আমাদের দর্শকদের দেখাচ্ছিলাম ফলতার ছবিও। একদমই, কারণ এবার লড়াই শুধুমাত্র জেলা পরিষদের আসনে তমশ্রী। গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিতে বিরোধী শূন্য ফলতা, এবার লড়াই শুধুমাত্র জেলা পরিষদের আসনে, কারণ এই বিষয়টা আমরা সকাল থেকেই দেখাচ্ছিলাম ফলতার সেই ছবি। ফলতায় যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে আনন্দ করছে, এই জেতার কোনো মানেই হয় না, জনতার সঙ্গে নেই, ভোট হলো না, মূল্যায়ন হলো না, জোর করে বোমা পিস্তল দিয়ে আজকে জাহাঙ্গীর খানের নেতৃত্বে আজকে সেখানে বিজয় উল্লাস করছে। তাই আমরা এটা মনে করি তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই। মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিতে পারে না, তাই আমরা আমাদের যতটুকুনি ক্ষমতা আছে আমরা সেইটুকুনি লড়াই করব। আমাদের ফলতা বিধানসভায় চারটে জেলা পরিষদ ক্যান্ডিডেট আছেন, এই চারটে ক্যান্ডিডেট দেখবেন বিজেপিরাও প্রার্থী দিয়েছেন, কোথাও সিপিআইও প্রার্থী দিয়েছে, আমরা কোন রকম বাধা সৃষ্টি করিনি। কিন্তু যদি বুথে এবং সমিতিতে যদি কেউ যদি প্রার্থী হতে না চায়, আমরা তো কাউকে জোর জবরদস্তি তো প্রার্থী করতে পারি না। যদি কোনো অসুবিধা থাকতো আমাকে যদি জানাতো, আমি নিশ্চয়ই তাদের পাশে থেকে সঙ্গে থেকে তাদের মনোনয়ন করার ব্যবস্থা করতাম।